বেসরকারি প্যাথোলজি সেন্টারের লেডিস বাথরুম থেকে উদ্ধার চালু মোবাইল ক্যামেরা। বালি থানার বেলুর স্টেশন রোড সংলগ্ন একটি বেসরকারি প্যাথোলজি সেন্টারের লেডিস বাথরুমে মোবাইল ক্যামেরা চালু অবস্থায় পাওয়া গেল। এই ঘটনায় ওই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করতে আসা মহিলা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে ওই ডায়াগনস্টিক সেন্টারের অভিযুক্ত সিকিউরিটি গার্ড মোহাম্মদ ইমতিয়াজকে। তাকে নিয়ে যাওয়া হয়েছে বালি থানায় জিজ্ঞাসাবাদের জন্য। ডায়াগনস্টিক সেন্টারে আসা রোগীদের অভিযোগ যে তারা বাথরুমে যাওয়ার জন্য সিকিউরিটি গার্ডকে বলে, তখন সিকিউরিটি গার্ড তাদেরকে জল ভরার কথা বলে আটকে দিয়ে নিজে মহিলা বাথরুমের ভেতরে যায়। এরপরে মহিলা রোগীরা বাথরুম ব্যবহার করতে গেলে সেখানে একটি মোবাইল ফোন ক্যামেরা চালু অবস্থায় দেখতে পান। এরপরেই আতঙ্কিত হয়ে পড়েন মহিলা রোগীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বালি থানা পুলিশকে। পুলিশ এসে আটক করে ওই সিকিউরিটি গার্ডকে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালি থানার পুলিশ। মোবাইলটা কি উদ্ধার হয়েছে? এরকম একটা সংস্থা, তার লেডিস টয়লেটে এরকম একটা আচরণ, আপনার নাম এবার আমার বউ বাথরুমে গেছিল, ঠিক আছে? বাথরুমে গিয়ে আমি বাড়ি দাঁড়িয়ে ছিলাম, যেরকম থাকে সবাই প্রেগনেন্ট, তো পড়েও যেতে পারে, এই জন্য এসেছিলাম। বাথরুমে গিয়ে দেখছি আমার ওয়াইফ দেখে বলছে, এটা কী দেখো তো? আমি হচ্ছে মানে কোনো পোকা পোকা দেখছি মোবাইলটা এরকম উল্টো করে ভিডিও হচ্ছে। মানে মোবাইলটা কোন জায়গায়? বাথরুমের ভেতরেই রাখা? বাথরুমের, আপনি দাঁড়ান, বাথরুমের ভেতরেই রাখা ছিল? হ্যাঁ, বাথরুমের মধ্যেই রাখা ছিল। কি লেডিস টয়লেট এরকম ভাবে মোবাইল টয়লেটে রাখা ছিল? ঠিক আছে, ছাটার পিছনে ছিল, ভিডিওতে পুরো হয়েছে, আর ওয়ান ছিল ভিডিও ওয়ান। সকাল থেকে এখানে দেখা গেছিল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল এই মেডিকেল ল্যাসকো মেডিকেল যে রয়েছে সেই মেডিকেলের সামনে মানুষজনের ভিড় হয়েছিল চাঞ্চল্যকর ঘটনা নিয়ে। এই এসআইএস কোম্পানির যে সিকিউরিটি গার্ড মোহাম্মদ ইমতাইজ, সে কিন্তু এই লেডিস বাথরুমে মোবাইল রেখেছিলেন এবং মোবাইল রেখে ভিডিও বানানোর চেষ্টা করছিলেন, কিন্তু হাতে নাতে ধরা পড়ে যান। সেই এসআইএস কোম্পানির সিকিউরিটি গার্ডকে বালি থানার পক্ষ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। বালি থানা কর্তৃপক্ষ এই বিষয়টিকে খতিয়ে দেখছেন। এই ব্যক্তি এসআইএস কোম্পানির যে সিকিউরিটি গার্ড কোম্পানি, তার যে সংস্থার যে ব্যক্তিটি দীর্ঘদিন ধরে এই কাজ করছিলেন এবং এই মোবাইল থেকে তার সেই কী কী তথ্য পাওয়া যাবে এবং কাদের সঙ্গে এরকম কাজ করেছেন, সেই বিষয়গুলো তারা কিন্তু খতিয়ে দেখছেন। বালি থানার এই মুহূর্তে রয়েছেন এই ল্যাসকো মেডিকেল, এই ল্যাসকো মেডিকেল ডায়াগনোসিস সেন্টারেতে উপস্থিত হয়েছেন এবং তারা বিষয়টিকে খতিয়ে দেখছেন। সিকিউরিটি গার্ড কোম্পানি এসআইএস কোম্পানি যিনি এখানে রয়েছেন, দাদা একটা কথা বলি, যে আপনি এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনার সঙ্গে এই যে ব্যক্তি যে ধরা পড়লো মোহাম্মদ ইমতাইজ, সেও দীর্ঘদিন ধরে এই কাজটা করছে, এটা আপনারা কি বলবেন, কি চোখে দেখছেন? এটা আপনি তো এটা খুবই খারাপ চোখে, একদম খুবই খারাপ। আমাদের কোম্পানির লোক এসেছিলেন, পুরোপুরি স্ট্রিক্টলি জানিয়ে দিয়েছেন যে ওনাকে রাস্টিকেট করা হবে, একদম বের করে দেওয়া হবে। যেটুকু আমি যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাকে বললাম, ব্যাস এইটুকু। এর থেকে আমার কাছে কোনো খবর নেই। আপনার নামটা? আমার নাম অনিকেত গড়াই। আচ্ছা, এই যে ব্যক্তি যে এরকম করছে দীর্ঘদিন, তার উপর কি আপনার এরকম কোনো কিছু সন্দেহ হয়েছে যে না? আজ পর্যন্ত রিয়েলি বলছি, মানে আমি তো কোনোদিন ওরকম মনেই হয়নি ছেলেটাকে দেখে, এরকম ও যে ওরকম টাইপের কোনোদিন আমি ভাবিও নি এবং কোনোদিন মনেও হয়নি যে ওরকমভাবে ও এরকম তোর মেন্টালিটি আমি একদম জানতামই না যে এরকম ধরা পড়বে, এটা ভাবতেও পারিনি। ধন্যবাদ। এই সিকিউরিটি কোম্পানির যে আরেকজন কর্মী রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলে জেনে নিলাম, তিনি কিন্তু এই বিষয়টা জানতেন না যে এরকম দীর্ঘদিন ধরে এই যে যুবক যে দীর্ঘদিন ধরে মোবাইল ক্যামেরা মহিলা বাথরুমেতে রেখে দিয়ে অশ্লীল ভিডিও বানানোর চেষ্টা করছিলেন, তাকে আজকে বালি থানা কর্তৃপক্ষ তাকে হাতে নাতে ধরে নিয়ে গিয়ে তার সম্বন্ধে আরও ইন্টারোগেশন যেগুলো করছেন, তারা কিন্তু খতিয়ে দেখবেন যে এই যে ভিডিও, সেই ভিডিও তথ্য কাদেরকে
তাদেরকে দিয়েছেন এবং কী কী কাজ করেছেন সেইগুলো কিন্তু বালিগি থানা কর্তৃপক্ষ মোবাইল বাজেয়াপ্ত করে সেগুলো খতিয়ে দেখবেন। বালি থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।